আজ আমি আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে আসলাম সেটি হচ্ছে কিভাবে আপনারা কোনো আইসি বা ভোটার আইডি কার্ড আপনারা ফটোকপি করবেন খুব সহজে দুই পাশে, অর্থাৎ সামনে এবং কি পেছনে আপনি কীভাবে ফটোকপি করবেন সেটি দেখবো। এছাড়া আপনি কিন্তু যে কোনো পেজের দুই পাশে কিন্তু খুব সহজে আপনি কিন্তু ফটোকপি করতে পারেন। এর জন্য আপনাকে যে পেপারের যে ড্রয়ার সেটি কিন্তু আপনাকে খুলতে হবে না। তো কথা না বলে চলুন কাজে চলে যাই। চলুন শুরু করা যাক। এই যে দেখেন আমার হাতে একটি আইডি কার্ড, অর্থাৎ ভোটার আইডি কার্ডও কিন্তু দেখতে ঠিক এরকম। আপনি যে কোনো আইডি কার্ডই কিন্তু এভাবে আপনি ফটোকপি করতে পারেন। এটি হলো আমার প্রিন্টার, অর্থাৎ ফটোকপি মেশিন বলতে পারেন। এটি থেকেই দেখাবো যে কীভাবে আপনি এটি ফটোকপি করবেন। এখন অফ আছে, তো এই যে অন অফ, এখান থেকে আপনি অন করে নেবেন। এখানে ক্লিক করলাম, এই দেখেন অন হয়ে গেছে। অন হয়ে যাওয়ার পর আপনি জাস্ট এটিকে আপনি তুলে নেবেন। এই দেখেন তুলে নিলাম আমি। এরপর দেখেন যে গ্লাস দেখতে পাচ্ছেন, এই গ্লাসে এখানে কিন্তু আপনার আইডি কার্ডটি রাখতে হবে আপনার পেপার এবং সেটিং অনুসারে। যদি দেখেন বাম দিকে লম্বালম্বি থাকলে এভাবে রাখবেন আপনি, যদি দেখেন। আর যদি আপনার পাশে থাকে আপনার সেটিং, তাহলে এভাবে রাখতে হবে। পাশে থাকলে এভাবে রাখতে হবে, আর লম্বা লম্বি থাকলে এভাবে রাখতে হবে। এটা ডিপেন্ড করবে আপনার প্রিন্টারের সেটিং অনুসারে এবং কি আপনার পেপারের সেটিং অনুসারে আপনার এটি কিন্তু দিতে হবে। তো দিলাম, দেওয়ার পর এবার দেখেন এই যে আইসি কপি, আইসি কপিতে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি চলে যাবেন স্টার্ট, এই যে স্টার্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলাম, দেখেন স্ক্যানিং হচ্ছে, রেড টু গ্রিন দেখতে পাচ্ছেন। এবার যেহেতু আমরা দুই পাশ করব, সেহেতু এটি আবার উল্টিয়ে দিব। দেখেন এক পাশ হয়ে গেছে স্ক্যানিং, তো আবার আর এক পাশ করব। দেখেন উল্টিয়ে দিলাম, এটি দিয়ে আবার এটিকে ডেকে দিব। দেওয়ার পর যে দেখেন এবার দেখতে পাচ্ছেন যে আগে যে শীট ওয়ান ছিল, অফিস ওয়ান ছিল, সেটি আছে। এবার আমরা আবার স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করলাম, ওয়েটিং টু স্ক্যানিং দেখতে পাচ্ছেন, ওয়েটিং টু স্ক্যান। এবার ডান দিতে পারেন এবং কি আপনি স্টার্টে ক্লিক দিতে পারেন। এবার যে ফটোকপি হয়ে যাবে, দেখেন যে এদিক দিয়ে কিন্তু আসবে ফটোকপিটি, এই যে অলরেডি এসে গেছে আমার, এটি এসে গেছে অলরেডি, দেখেন এসে গেছে। এবং কি দুই পাশ ছিল, সেহেতু দুই পাশে চলে আসছে। তো আপনি যদি এই যে দেখেন এবার রিসেট, এখানে ক্লিক দিয়ে আপনি এটিকে রিসেট করে নিতে পারেন, অর্থাৎ পুনরায় যেমন ছিল ঠিক সেমন হয়ে যাবে। এখন আপনি কিন্তু অন্যান্য পেপার ফটোকপি করতে পারবেন। পুনরায় সেই আগের মোডে চলে আসলো, এবার অফ করে নিলাম। আইসি কপি, এখান থেকে আপনি জাস্ট ক্লিক করে পেপার সিলেক্ট, এখান থেকে আপনি পেপারগুলো সিলেক্ট করে নিতে পারেন। বিভিন্ন সাইজের পেপার আছে এখানে, দেখেন আপনি সিলেক্ট করে নিতে পারেন। A3, A4, A4 দুইটি ড্রয়ার, এরপরে আপনি এই যে এরপর ডান, এখানে ডান দিলে হয়ে যাবে আপনার পেপার সিলেক্ট। আইসি কপি দেখেন, এবার দেখেন এদের এখান থেকে কিন্তু আপনি অনেক সময় এই যে প্লাস মাইনাস এগুলোর কাজ হলো জুম। আপনার দেখা যায় যে অনেক সময় আইডি কার্ড ছোট, কিন্তু আপনাকে অনেক বড় করে প্রিন্ট করতে হবে, সেক্ষেত্রে আপনি প্লাস দিয়ে নিতে পারেন কি কমিয়ে দিলে ম্যানেজ দিতে পারেন। এরপরে দেখেন আপনি কত কপি করবেন সেগুলো কিন্তু আপনি এখান থেকে দিতে পারেন। যেমন এই যে 25 কপি করব, তাহলে 25 দিলাম, রিসেট দিলাম, পুনরায় মোডে চলে আসলো।
দেখেন আইসি কপি কি পাচ্ছেন এই যে দেখেন এবার দেখেন আবার দিলাম এটাকে এটাকে দিয়ে আইসি কপি দেওয়ার পরে এটা ধরেন যে 25 কপি করব তাহলে যে 25 দিলাম পরে এই যে স্টার্ট এবার কিন্তু 25 কপি হয়ে যাবে একবার স্ক্যানিং করার পরেই 25 কপি হয়ে যাবে এই রিসেট দিলাম এটি হলো আপনি কতটুকু গাঢ় করবেন বা হালকা করবেন লেখা অনেক সময় দেখা যাচ্ছে যে লেখাগুলো অনেক ব্ল্যাক করতে হয় অনেক সময় একটু হোয়াইট করতে হয় সেক্ষেত্রে এগুলো দেখেন ফটো আছে টেক্সট আছে এখান থেকে আপনি সেটিং করে নিতে পারেন এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন আমাকে শেয়ার করবেন বন্ধুদের সাথে কথা হবে পরবর্তী